মাঝে মাঝে মনে হয় না এমন একটা যদি দুনিয়া থাকতো যেখানে বাস্তবের মানুষ আর কল্পনার বিভিন্ন জিনিস মিলে মিশে একাকার হয়ে গেছে। আজ সেরকমই একটা মুভি নিয়ে এসেছি। কাহিনী সম্বন্ধে আগে কিছু বলছি না, মজাটাই নষ্ট হয়ে যাবে। এমন একটা মুভি যেখানে পুরোপুরিভাবে হারিয়ে যাবে তুমি, কিছুটা বাস্তব আর কিছুটা কল্পনা, কিছুটা বাস্তব আর কিছুটা কল্পনা মিশে একটা অসাধারণ কাহিনী নিয়ে। এক্সপ্লেইন টিভি বাংলা প্রেজেন্টস দ্য ক্রনিকলস অফ নার্নিয়া, দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রপ। মুভির নাম না রেলগাড়ি, হ্যাঁ এত বড়টা মুভির নামই ছিল। মুভি শুরু হয়, দেখা যায় আকাশপথে ভয়ঙ্কর যুদ্ধ চলছে, আর সেখানে একটা পরিবারকে দেখা যায় যেখানে তার মা তার ছেলে মেয়েদের যুদ্ধের প্রকোপ থেকে বাঁচানোর চেষ্টা করছে। মহিলাটা স্বামী গেছে যুদ্ধ করতে, মহিলাটা ছেলে মেয়েদের ঘর থেকে বের করে একটা নিরাপদ জায়গায় নিয়ে আসে, কিন্তু তাদের মধ্যে একটা ছেলে দৌড়ে গিয়ে তার বাবার ছবি বের করে আনে ঘর থেকে, এবং এই জন্য ওই ছেলেটার বড় দাদা তাকে অনেক বকাবকি করে, কারণ ছবিটা বের করে আনার সময় তার অনেক ক্ষতি হতে পারত। তো যাই হোক, পরদিন সকালে সেই মহিলা তার ছেলে মেয়েদের নিয়ে ট্রেনে করে অন্য একটা শহরে পাঠিয়ে দেয়। সেই ট্রেনে ওই শহরের সব বাচ্চাদের অন্য শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। যাওয়ার সময় মহিলাটা তার বড় ছেলে পিটারকে বলে, পিটার তোমার ভাই এডমন্ডের খেয়াল রেখো, আর যা কিছুই হয়ে যাক ভাইয়ের হাতটা কখনো ছেড়ো না। সেই শহরের স্টেশনে পৌঁছতেই এক মহিলা আসে ঘোড়ার গাড়ি নিয়ে তাদেরকে নিতে, যার নাম মিসেস ম্যাকক্রেডি। মিসেস ম্যাকক্রেডি তাদের একটা প্রফেসরের বাড়িতে নিয়ে যায়। বাড়িটা অনেক বড় আর সুন্দর, আশেপাশে বাগান দিয়ে ঘেরা। বাড়িতে ঢুকেই মিসেস ম্যাকক্রেডি তাদেরকে কড়াভাবে বলে দেয়, এই বাড়িতে থাকার কিছু নিয়ম আছে, যেমন প্রফেসরকে যেন ডিস্টার্ব না করা হয়, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করা যাবে না এবং ছোটাছুটি করা যাবে না। বাড়ির কোনো মূর্তি বা সাজানোর কোনো জিনিসগুলোতে যেন হাত না দেওয়া হয়। এই বলে তাদেরকে একটা রুমে নিয়ে আসে যেই রুমে তারা থাকবে। পরদিন সকালে সবাই ঘরের মধ্যে বসে বোর হচ্ছিল, তখন তাদের ছোট বোন যার নাম লুসি সে সবাইকে লুকোচুরি খেলার জন্য রাজি করায়। পরদিন তারা ভাই বোনেরা মিলে সবাই লুকোচুরি খেলছিল। লুকোচুরি খেলার সময় লুকোনোর জায়গা না পেয়ে লুসি একটা সাদা কাপড়ে ঘেরা বড় কাঠেলা আলমারির মধ্যে ঢুকে যায়। আলমারির ভেতরে গিয়ে পেছনের দিকে পিছিয়ে যেতে যেতে অদ্ভুতভাবে সে একটা জঙ্গলের মধ্যে চলে আসে, যেখানে বরফ দিয়ে আশপাশটা ঢাকা আর ওপর থেকে তুষার বৃষ্টি হচ্ছে, স্নোফল। লুসি প্রথমে কিছুটা অবাক হলেও তার জায়গাটা বেশ ভালো লাগতে শুরু করে। কিছুটা এগিয়ে যেতেই সে একটা ল্যাম্পপোস্ট দেখতে পায়। লুসি সেখানে যায়। সেখানে হঠাৎ অদ্ভুত একটা ক্রিয়েচার আসে, অর্থাৎ অদ্ভুত একটা জীব। জীবটা লুসিকে দেখে লুকিয়ে পড়ে একটা গাছের পেছনে, লুসিও তাকে দেখে লুকিয়ে পড়ে। একটু পর লুসি সেই জীবটার সামনে যায়। এর অর্ধেক শরীরটা অন্য প্রাণীর মতো আর বাকি অর্ধেকটা মানুষের শরীর। মানুষের মতো দুটো হাত মুখ, মানুষের মতোই কথা বলে, তবে কান দুটো একটু বড়, বোধহয় হাতি ভালোবাসে। এই জীবটার নাম হলো টমনেস। টমনেস হলো এক প্রকার ফর্ন। লুসিকে টমনেস জিজ্ঞাসা করে জানতে পারে যে লুসি এখানে কী করে এসেছে, এবং টমনেস বুঝতে পারে যে লুসি একজন মানুষ। টমনেস জানায় যে এই জায়গাটার নাম হলো নার্নিয়া। সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। টমনেসের ঘর একটা পাহাড়ের গুহার মধ্যে। কথা কথা টমনেস জানায় যে নার্নিয়া 100 বছর ধরে বরফে আবৃত, 100 বছর ধরে এখানে শীতকাল চলছে, তবুও সেখানে কোনো ক্রিসমাস ডে পালন করা হয় না। সেখানে গিয়ে টমনেস লুসিকে এক কাপ গরম চা দেয়। বাইরে প্রচণ্ড ঠান্ডা বলে ঘরের মধ্যে কাঠের চুল্লি জ্বালানো ছিল। টমনেস বলে, তুমি কি মিউজিক শুনতে চাও, আমি তোমার জন্য একটা মিউজিক বাজাতে পারি। লুসি বাজাতে বলে, কারণ এই সব কিছু তার অনেক ভালো লাগছিল। টমনেস যখন মিউজিক বাজাতে শুরু করে, তার সুরে সুরে আগুনের মধ্যে কিছু মূর্তি ডান্স করতে থাকে। এসব দেখতে দেখতে লুসি ঘুমিয়ে পড়ে। দুপুর পেরিয়ে সন্ধ্যাবেলায় লুসির ঘুম ভাঙে। যখন তার ঘুম ভাঙে, সে দেখে টমনেস একটা জায়গায় বসে কান্না করছে। লুসি জিজ্ঞাসা করে, তুমি কান্না করছো কেন? টমনেস বলে, নার্নিয়াতে হোয়াইট উইচ নামে একটা শয়তান থাকে। এখানে বলে দিই, হোয়াইট উইচের বাংলা করলে দাঁড়ায় সাদা রঙের ডাইনি, এবং সেই ডাইনির জন্যই নার্নিয়া এত বছর ধরেই বরফে আবৃত। সেই শয়তানটার নিয়ম অনুযায়ী নার্নিয়াতে যদি কোনো মানুষ আসে তাহলে যেন তার কাছে নিয়ে যাওয়া হয়। এই কারণে টমনেস তাকে অজ্ঞান করে রেখেছিল। লুসি বলে, কিন্তু তুমি আমাকে সেই শয়তানটার কাছে কেন নিয়ে যাবে? তুমি তো আমার বন্ধু হও। লুসির কথা শুনে টমনেস লুসিকে সেই ডাইনির কাছে দিয়ে আসতে পারে না, ওর মায়া হয় লুসির ওপরে। সেই লুসিকে নিয়ে ওখান থেকে বেরিয়ে ল্যাম্পপোস্টের কাছে আসে, এবং তারপর সেখান থেকে ওকে ফিরে যেতে বলে। যাওয়ার সময় লুসি তার রুমালটা টমনেসকে দিয়ে যায়, কারণ টমনেস লুসির সঙ্গে খারাপ ব্যবহার করায় সে খুব লজ্জিত ছিল, সে কান্না করছিল। লুসি আলমারি ভেতর দিয়ে সেই প্রফেসরের রুমে ফিরে আসে। রুমে এসে লুসি দেখতে পায় তার বাকি সকল ভাই বোনেরা তখনও লুকাচুরি খেলছে, অর্থাৎ এতটা সময় সে যে নার্নিয়াতে কাটিয়েছে তার সঙ্গে এখানকার সময়ের কোনো মিলই নেই। নার্নিয়াতে কাটানো অনেকটা সময়
এখানে কাটানো কয়েকটা মিনিটের মতো। লুসি অবাক হয়ে যায়, সে সব কিছু তার ভাই বোনদের খুলে বলে। তারা আলমারিটা খোলে কিন্তু কিছু দেখতে পায় না, সে কারণে লুসির কথা কেউ বিশ্বাসও করে না। সারাদিন নার্নিয়া ও টমনেসের কথা ভাবতে ভাবতে লুসির সময় কাটে। রাতে লুসি আবার নার্নিয়াতে যায় একইভাবে, তবে এবার যাওয়ার সময় তার দাদা এডমন্ড তাকে দেখে ফেলে। এডমন্ড লুসির পিছু নেয় আর লুসিকে আলমারির মধ্যে যেতে দেখে সেও আলমারির মধ্যে যায়। আর এবার এডমন্ডও নার্নিয়াতে চলে আসে। এডমন্ড সেখানে থাকা ল্যাম্পপোস্টের কাছে এসে লুসিকে ডাকতে থাকে। তখনই সেখানে একটা গাড়িতে করে সেই সাদা কালারের ডাইনিটা চলে আসে, হোয়াইট উইচ। ডাইনির ভয়ে এডমন্ড সব কিছু ডাইনিটাকে বলে দেয় যে তার আরেক ভাই এবং দুই বোন আছে। এমনকি সে এটাও বলে দেয় তাদের ছোট বোন আগেও এখানে একবার এসেছিল আর সে টমনেস নামে একজনের ঘরে গিয়ে আশ্রয় নিয়েছিল। ডাইনি এডমন্ডের সঙ্গে খুব ভালো ব্যবহার করে, সে এডমন্ডের পছন্দের খাবার জাদুর সাহায্যে তাকে বানিয়ে দেয় এবং বলে, আমি তোমাকে আমার মহলের রাজা বানাতে চাই, কারণ আমার কোনো ছেলে মেয়ে নেই, আর এই রাজা হওয়ার জন্য তোমাকে বাকি সকল ভাই বোনদেরকেও নিয়ে আসতে হবে, সেখানে তুমি আরও ভালো ভালো খাবার পাবে। এডমন্ড জিজ্ঞেস করে, রাজা হওয়ার জন্য তো আমি একাই যথেষ্ট, তাহলে ওদের কেন দরকার আমার ভাই বোনদের? ডাইনি জানায় যে রাজার রাজ্য চালানোর জন্য তো চাকরের প্রয়োজন, সেই জন্যই তোমার ভাই বোনদেরকে নিয়ে এসো। এটা শুনে এডমন্ড খুব খুশি হয়, কারণ এডমন্ড তার দাদার উপর প্রচণ্ড রেগেছিল, কারণ তার দাদা পিটার তাকে বাবার মতোই শাসন টাসন করত। এডমন্ড রাজা হলে সে তার দাদাকে চাকর বানিয়ে রাখবে, এটা শুনে সে খুশি হয়ে রাজিও হয়ে যায়। বোঝো ব্যাপার, আর আমার দাদা হলে আমাকে জুতা দিয়ে ঠিক করে দিত। তো যাই হোক, ডাইনি তাকে তার গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে চলে যায়। সেখানে লুসি আসে। লুসি বলে, কি এবার বিশ্বাস হলো তো তোমার, নার্নিয়া নামে জায়গাটা সত্যি আছে? এবার চলো, আমাদেরকে হোয়াইট উইচ দেখে ফেলার আগে আমরা ফিরে যাই। তারা আবার তাদের রুমে ফিরে আসে। লুসি খুব খুশির সঙ্গে দৌড়ে গিয়ে তার বড় দাদা পিটারকে সব কিছু খুলে বলে যে সে আবার টমনেথের সঙ্গে দেখা করতে গিয়েছিল, তবে এবার এডমন্ডও নার্নিয়াতে গেছে। পিটার এডমন্ডকে জিজ্ঞেস করে, লুসি কি সব সত্যি বলছে? কিন্তু এডমন্ড লুসির কথা অস্বীকার করে। এমনকি হোয়াইট উইচের সঙ্গে যে এডমন্ডের দেখা হয়েছিল সেটাও সে চেপে যায়, সেটাও সে বলে না। লুসির আগে কান্না করতে থাকে। সে এটা এডমন্ডের কাছে আশা করেনি যে এডমন্ড পিটারের কাছে মিথ্যে কথা বলবে, কারণ তারা তো সত্যিই নার্নিয়াতে গিয়েছিল। এই সময় প্রফেসর আসে এবং প্রফেসরকে জড়িয়ে ধরে লুসি কান্না করতে থাকে। প্রফেসর তাকে মিসেস ক্রেডির সঙ্গে পাঠিয়ে দেয়। তারপর পিটার ও সুজানকে নিজের রুমে ডাকে। সুজান প্রফেসরকে নার্নিয়া এবং লুসি সম্বন্ধে সব কিছু জানায় যা লুসি তাদেরকে বলেছে। প্রফেসর নার্নিয়ার কথা শুনে অবাক হয়ে যায়, সে জানতে চায় নার্নিয়া সম্বন্ধে। পিটার বলে, আপনি কি এটা বিশ্বাস করেন নার্নিয়া নামে কোনো জায়গার অস্তিত্ব আছে? প্রফেসর পাল্টা জিজ্ঞাসা করে, কেন, লুসি কি কখনো মিথ্যে কথা বলে? পিটার বলে, না, তবে হয়তো এই প্রথমবারও মিথ্যে কথা বলছে। প্রফেসর বলে, যে কখনো মিথ্যে কথা বলে না সে যদি এগুলো বলে তবে এটা ভেবে নিও, হয় সে পাগল আর নয় সত্যি বলছে, সুতরাং মিথ্যে তো সে বলছে না। তুমি কি তোমার বোনকে বিশ্বাস করো না? যতই হোক সে তো তোমাদের পরিবারের একজন, ওর সঙ্গে তোমাদের ভালো মতো ব্যবহার করা উচিত। পরদিন সকালে পিটার, সুজান এবং এডমন্ড সামনের মাঠে ক্রিকেট খেলছিল। লুসি একটা গাছের নিচে মন খারাপ করে বসেছিল। খেলতে খেলতে তাদের বলটা বাড়ির কাঁচ ভেঙে ভেতরে ঢুকে যায় আর কিছু ভেঙে পড়ারও শব্দ হয়। তারা দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে দেখে সৈনিকদের কবজের মতো একটা জিনিস, যা কিনা বাড়ির সাজানোর একটা জিনিস হিসাবে ব্যবহার করা হয়, তাতে বল লেগেছে এবং সেটা মেঝেতে পড়ে আছে। অর্থাৎ তারা মিসেস ম্যাকক্রেডির বানানো শর্তগুলোর মধ্যে একটা শর্ত ভঙ্গ করে ফেলেছে। এমন সময় তারা মিসেস ম্যাকক্রেডির কলার আওয়াজ শুনতে পায়। তারা দৌড়ে সেখান থেকে পালায় আর শেষমেশ সেই ঘরে গিয়ে উপস্থিত হয় যে ঘরে আলমারিটা আছে। সবাই মিলে আলমারির ভেতরে ঢুকে পড়ে তারা, আর এবার তারা প্রত্যেকে চলে আসে সেই নার্নিয়াতে। তখন পিটার এবং সুজান বুঝতে পারে যে লুসি সত্যি কথা বলছিল। লুসি তখন তাদের সবাইকে নিয়ে টমনেসের ঘরে যায় টমনেসের সঙ্গে তাদের পরিচয় করাতে। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে টমনেসের ঘরের সব জিনিসপত্র এলো মেলোভাবে পড়ে আছে। সেখানে তারা একটা নোটিশ দেখতে পায়, তাতে লেখা ছিল, মানুষের সঙ্গে সহযোগিতা করার জন্য আর হোয়াইট উইচের সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য টমনেসকে অ্যারেস্ট করা হচ্ছে। এসব দেখে সুজান তাদেরকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। লুসি বলে, আমাদের সবার জন্য টমনেসকে গ্রেপ্তার করা হয়েছে, আমাদের উচিত তাকে সাহায্য করা। কিন্তু এডমন্ড লুসির কথার বিপক্ষে ছিল, কারণ ওই যে রাজা হওয়ার লোভ দেখিয়েছে ওকে। তারা সকলে বাইরে যায়। বাইরে যেতেই তাদের দেখা হয় একটা বিশাল বড় ইঁদুরের সঙ্গে, এর নাম বিভার। সেই লুসিকে টমনেসের রুমালটা দেয় এবং বলে, টমনেস এই রুমালটা তোমাকে দিতে বলেছিল। বিভার তাদের চারজনকে তার সঙ্গে যেতে বলে, কারণ সেখানে থাকা গাছগুলো হোয়াইট উইচকে মেসেজ দিয়ে দেয় যে কোনো মানুষ তার রাজত্বে পা রেখেছে এবং হোয়াইট উইচের নিয়ম অনুযায়ী
মানুষের নার্নিয়াতে পা রাখা বারণ। সুজান এবং অ্যাডমন্ড একটু বাধা দিলেও তারা সকলে শেষমেশ বিভারের সঙ্গে যেতে রাজি হয়ে যায়। বিভার তার ঘরে তাদের নিয়ে এসে বিভারের স্ত্রীর সঙ্গে পরিচয় করায়। সেখানে রাতের বেলায় খাবার খেতে খেতে বিভার জানায় আসলানের ব্যাপারে। আসলান হলো একটা সিংহ, অর্থাৎ লায়ন কিং। সে এটা আরও জানায় অ্যাডামের দুই ছেলে ও দুই মেয়ে একদিন নার্নিয়াতে আসবে এবং হোয়াইট উইচের দাসত্ব থেকে পুরো নার্নিয়াকে মুক্ত করবে। এটা একটা ভবিষ্যৎবাণী আছে নার্নিয়াতে, আর তারপর তারা চারজন ওখানকার রাজারানীও হবে। বিভার এটাও জানায় যে আসলানান অর্থাৎ লায়ন কিং তাদের জন্য একটা আর্মি সেনাও রেডি করে রেখেছে, যারা কিনা হোয়াইট উইচের বিরুদ্ধে লড়াই করতে তাদের সাহায্য করবে। এসব শুনে পিটার এবং সুজান ভীষণ ভয় পেয়ে যায়, কারণ তারা যুদ্ধ থেকে বাঁচার জন্যই তো বাড়ি ছেড়ে এসেছিল, এখানে এসে আবার যুদ্ধ, বোঝো ব্যাপার। লুসি বিভারের কথায় রাজি থাকলেও পিটার আর সুজান বলে আমাদের দ্বারা যুদ্ধ করা সম্ভব হবে না, আমরা করবো না। পিটার সবাইকে নিয়ে সেখান থেকে চলেই যাবে এমন সময় দেখে তার ভাই অ্যাডমন্ড সেখানে নেই। হ্যাঁ, ওই লোভী রাজত্বের লোভ এখনও ভোলেনি। তারা যখন কথা বলছিল অ্যাডমন্ড সেখান থেকে চলে গেছে। বিভার বুঝতে পারে অ্যাডমন্ড হোয়াইট উইচের মহলে চলে গেছে। পিটার সেটা শুনে নিজেও সেই মহলের দিকে যেতে চায়, কিন্তু বিভার তাকে আটকায়, কারণ অ্যাডমন্ডের দ্বারা সে ডাইনিটা বাকি তিনজনকেও সেই মহলে নিয়ে গিয়ে সবাইকে মেরে ফেলতে চায়, যাতে ভবিষ্যৎবাণীকে মিথ্যে প্রমাণ করা যায় এবং ভবিষ্যৎবাণীর সংকটও দূর হয়ে যায়। বিভার তখন জানায় যে এই মুহূর্তে তাদের সাহায্য একমাত্র লায়ন কিংই করতে পারে। পিটার রাজি হয়ে যায় লায়ন কিংয়ের সঙ্গে দেখা করার জন্য। অন্যদিকে অ্যাডমন্ড হোয়াইট উইচের মহলে চলে আসে। সেখানে নানা ধরনের জীবেদের পাথরের মূর্তি দেখতে পায়। হঠাৎ সে সেখানে একটা নেকড়ে দেখতে পায়। নেকড়োটা অ্যাডমন্ডকে মেরে ফেলতে যাচ্ছিল, এমন সময় অ্যাডমন্ড জানায় যে রানী অর্থাৎ হোয়াইট উইচ তাকে এখানে আসার নিমন্ত্রণ দিয়েছিল। নেকড়েটা অ্যাডমন্ডকে হোয়াইট উইচের কাছে নিয়ে যায়, কিন্তু হোয়াইট উইচ অ্যাডমন্ডকে একা দেখে ভীষণ রেগে যায়, কারণ তার তো প্ল্যান ছিল অ্যাডমন্ডের বাকি ভাই বোনদের একসাথে এখানে ডেকে মেরে ফেলা। উইচের রাগ দেখে অ্যাডমন্ড তার বাকি সকল ভাই বোনেদের ঠিকানা বলে দেয় যে তারা বিভারের ঘরে আছে। এমন ভাই থাকতে শত্রুর কী দরকার? সব শুনে হোয়াইট উইচ তার সেনাপতিকে বলে নেকড়েদের দিয়ে বিভারের ঘরে যেতে এবং তাদেরকে বন্দি বানিয়ে নিয়ে আসতে। বিভারের ঘরে যখন তারা সকল সরঞ্জাম নিয়ে তৈরি হচ্ছিল লায়ন কিংয়ের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য, এমন সময় সেখানে নেকড়ের দল চলে আসে। তারা বিভারের ঘর ভেঙে ঘরের ভেতরে ঢোকে, কিন্তু ঘরে গিয়ে দেখে সেখানে কেউ নেই। তারা সেই ঘরের মধ্যে বানানো সুড়ঙ্গ দিয়ে বাইরে চলে আসে। বাইরে এসে তাদের সঙ্গে দেখা হয় একটা শেয়ালের সাথে। সেই শেয়ালটা লায়ন কিংয়েরই দলের একজন ছিল। সে বিভারের স্ত্রী এবং পিটারদের একটা গাছের ওপরে উঠতে বলে এবং তারপর সেখানে নেকড়ের দলবলরা এলে তাদেরকে ভুল দিকে পাঠিয়ে দেয় সেই শেয়ালটা। নেকড়েদের চলে যাওয়ার পর তারা গাছ থেকে নামতে শুরু করে। এদিকে অ্যাডমন্ডকে একটা জেলের মধ্যে বন্দি করে রাখা হয় এবং সেই জেলের মধ্যে অ্যাডমন্ড দেখতে পায় টমনেসকে। টমনেস অ্যাডমন্ডকে জিজ্ঞাসা করে লুসি কেমন আছে। অ্যাডমন্ড বলে আমি জানি না। এবং সেখানে তখন হোয়াইট উইচ চলে আসে আর বলে নেকড়েগুলো সারা নার্নিয়া খুঁজে বেরিয়েছে, অথচ অ্যাডমন্ডের ভাই বোন কাউকে খুঁজে পায়নি। রেগে গিয়ে উইচ অ্যাডমন্ডকে মারতেই যাবে এমন সময় অ্যাডমন্ড জানায় বিভার আমাদেরকে একটা আসলানের কাছে নিয়ে যাওয়ার কথা বলছিল। অ্যাডমন্ড আরও কিছু বলে দিতেই যাবে এমন সময় টমনেস অ্যাডমন্ডকে বাধা দেয়। সে বলে এ তো এখানে নতুন, এই সব কিছু জানে না। এবং এটা শুনে অ্যাডমন্ডস কিছুই জানে না এমন ভান করে, কারণ সে বুঝে যায় টমনেস তাকে কোনো কিছু জানাতে বারণ করছে, কারণ এই ডাইনিটা তাদের সবাইকে মেরে ফেলতে চায়। হোয়াইট উইচ প্রচণ্ড রেগে যায় এটা দেখে। সে তার সেনাদেরকে টমনেসকে সেখান থেকে নিয়ে যেতে বলে আর যাওয়ার সময় এটা বলে যে অ্যাডমন্ডই টমনেসের ব্যাপারে সব কিছু বলেছিল, তাই টমনেসকে গ্রেপ্তার করা হয়েছে। টমনেস এটা শুনে ভীষণ হতাশ হয়ে যায় যে অ্যাডমন্ড তার গ্রেপ্তারের জন্য দায়ী। অ্যাডমন্ড দেখে উইচ তার জাদু তলোয়ার দিয়ে ওখানে থাকা বাকি জীবেদের মূর্তির মতো টমনেসকেও ফ্রিজ বানিয়ে দিয়েছে। অপরদিকে বিভার পিটারদের সঙ্গে নিয়ে যেতে যেতে নেকড়েদের দেখা আবার পায়। তারা একটা গুহাতে লুকিয়ে পড়ে, কারণ সমস্ত জায়গায় নেকড়েরা ছড়িয়ে আছে। কিছুক্ষণ পর বিভার বাইরে আসে এটা দেখার জন্য যে নেকড়েরা বাইরে আছে কিনা। বাইরে এসে তারা দেখে ফাদার ক্রিসমাসকে সেখানে দাঁড়িয়ে ছিল। ফাদার ক্রিসমাস লুসিকে একটা ছোট্ট চাকু এবং একটা ম্যাজিক ড্রিঙ্ক দেয়, যা যে কোনো প্রাণী অসুস্থ হলে বা শরীরে আঘাত পেলে তাকে সুস্থ করতে পারে বা তার ক্ষত ঠিক করতে পারে। সুজানকে দেয় তীর এবং ধনুক এবং তার সঙ্গে একটা জাদুর হর্ন, যেটা বাজাতেই তার কাছে সাহায্যের জন্য লোক চলে আসবে। পিটারকে দেয় একটা তলোয়ার ও শিল্ড, মানে পিটার আমাদের আধুনিক ক্যাপ্টেন আমেরিকা। এরপর ফাদার জানায় যে এবার শীতকাল শেষ হতে চলেছে আমাদের এখানে। এই বলে সে সেখান থেকে চলে যায়। পিটার বুঝতে পারে তারা যে রাস্তা দিয়ে এসেছিল তার মধ্যে একটা নদী বরফে জমেছিল, কিন্তু শীত চলে গেলে নদীর বরফও গলতে শুরু করবে আর নদী পার হওয়া তখন মুশকিল হয়ে পড়বে। তারা সকলে নদীর কাছে এসে দেখে নদীর বরফ গলতে শুরু করেছে।
তারা সকলে মিলে নদী পার হতে যাবে এমন সময় সেখানে নেকড়ের দলবল চলে আসে। পিটার এবং তার সঙ্গীরা ভেঙে যাওয়া বরফের সাহায্যে সেখান থেকে পালাতে সক্ষম হয়। তারপর তারা আসলান অর্থাৎ লায়ন কিংয়ের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে তারা দেখে সেখানে শীতকাল চলে গিয়ে গ্রীষ্মকাল এসেছে। রুক্ষ বরফে আবৃত ডালগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। গাছের পাতা আর ফুলগুলো যেন এদের চারজনকে কৃতজ্ঞতা জানাচ্ছে, তাই তারা মানুষের রূপ নিয়ে তাদেরকে স্বাগত জানাচ্ছিল। এরপর তারা যখন হোয়াইট উইচের ঝর্ণার কাছে আসে, নেকড়ে সেনারা শেয়ালকে সেখানে ধরে নিয়ে আসে আর বলে এই শেয়ালটা বিভারদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছিল, আর এই শেয়ালটা লায়ন কিংয়ের দলের একজন। উইচ শেয়ালটার কাছে লায়ন কিংয়ের ঠিকানা জানতে চায়, কিন্তু শেয়াল সেই ঠিকানা না বলায় উইচ তাকে মেরে ফেলতে চায়। অ্যাডমন্ড তাকে বাধা দিয়ে বলে, এক মিনিট, আমি লায়ন কিংয়ের ঠিকানা জানি, এবং সে বলে দেয় তার ঠিকানা। আর লায়ন কিংও একটা সেনাবাহিনী তৈরি করেছে হোয়াইট উইচের সঙ্গে যুদ্ধ করার জন্য। হোয়াইট উইচ খুশি হয় অ্যাডমন্ডের এই ব্যবহারে, এবং অ্যাডমন্ডের সামনে সে জাদুর তলোয়ার দিয়ে সেই শেয়ালটাকেও বরফের তৈরি করে দেয়। তারপর অ্যাডমন্ডকে সে জিজ্ঞাসা করে, বলো তুমি কার সঙ্গ দেবে, আমার নাকি লায়ন কিংয়ের? এরপর সে তাদের নেকড়ে সেনাদের বলে, যাও যুদ্ধের জন্য রেডি হও। লায়ন কিংয়ের তাঁবুর কাছে পৌঁছে পিটার তার তলোয়ার বার করে এবং বলে, আমি আসলানের সঙ্গে দেখা করতে চাই। এবং তখন সেখানে থাকা সব জীবেরা হাঁটু মুড়ে তাকে সম্মান জানায়। আসলান অর্থাৎ লায়ন কিং বেরিয়ে আসে তার তাঁবু থেকে। লায়ন কিং তাদেরকে অ্যাডমন্ডের কথা জিজ্ঞেস করে। পিটার যখন অ্যাডমন্ডের কথা জানায়, তা শুনে বাকি জীবেরা ভীষণ রেগে যায়। লায়ন কিং সবাইকে থামিয়ে দিয়ে বলে, অ্যাডমন্ড এটা করেছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। লায়ন কিং পিটারকে বলে সে তার ভাইকে বাঁচাতে পারবে যদি তারা যুদ্ধে সঙ্গ দেয়। পিটার, সুজান ও লুসি রাজি হয়ে যায়। সেদিন একটা জায়গায় সুজান ও লুসি খেলা করছিল, হঠাৎ সেখানে নেকড়ে চলে আসে। নেকড়েগুলো তাদের উপর আক্রমণ করতেই যাবে এমন সময় সুজান সেই ম্যাজিক হর্নটা বাজিয়ে গাছের উপরে উঠে যায়। পিটার, লায়ন কিং এবং বাকি সকল সেনারা সেখানে দৌড়ে চলে আসে। লায়ন কিং সেনাদেরকে থামিয়ে দিয়ে বলে, পিটারকে লড়তে দাও ওদের সঙ্গে, পিটারকে তো শিখতে হবে কী করে লড়াই করতে হয়। পিটার একটা নেকড়েকে মেরে ফেলে, বাকি নেকড়েরা পালিয়ে যায়। লায়ন কিং তাদের পেছনের সেনা পাঠিয়ে বলে, এদের পেছনে যাও, এরা যে পালিয়ে যাচ্ছে এদের পেছনে পেছনে গেলেই অ্যাডমন্ডকে পেয়ে যাবে। এরপর সে পিটারকে কিং উপাধি দেয়, কারণ সে খুব ভালো লড়াই করেছিল। এদিকে তার সেনারা নেকড়েদের পিছু করে অ্যাডমন্ডের কাছে চলে আসে। সেখান থেকে তারা অ্যাডমন্ডকে ছাড়িয়ে নিয়ে তাদের সঙ্গে নিয়ে চলে আসে। ডাইনিটা জানতে পারে যে অ্যাডমন্ডকে তার ডেরা থেকে কেউ ছাড়িয়ে নিয়ে গেছে। অ্যাডমন্ডকে লায়ন কিংয়ের কাছে আনা হয়। লায়ন কিং অ্যাডমন্ডের আগের ভুলগুলোকে মাপ করে দেয়, আর লায়ন কিংয়ের কথা মতো সবাই অ্যাডমন্ডের সঙ্গে নর্মালভাবে মিশতে শুরু করে। দুপুরে খাবার সময় পিটার তার বাকি সকল ভাই বোনদের বাড়ি ফিরে যেতে বলে। সে বলে, আমি একাই ওখানে গিয়ে যুদ্ধ করব। অ্যাডমন্ড বলে, আমি ডাইনির পাওয়ার দেখেছি, ডাইনি বিশাল শক্তিশালী, তাই পিটারকে একা কিছুতেই সেখানে যেতে দেওয়া যাবে না। এবং সবাই মিলে যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। তারা যখন যুদ্ধের প্র্যাকটিস করছিল তখন সেখানে বিভার চলে আসে। বিভার জানায় হোয়াইট উইচ আসছে লায়ন কিংয়ের সঙ্গে দেখা করতে। তারা সবাই তাঁবুতে ফিরে যায়। হোয়াইট উইচ সেখানে আসে। লায়ন কিং এবং বাকি সবাই উঠে দাঁড়ায়। হোয়াইট উইচ বলে, তোমাদের মধ্যে একজন অপরাধী আছে, ওর নাম অ্যাডমন্ড। আমি অ্যাডমন্ডকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তোমরা যদি ওকে ফিরিয়ে না দাও তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। লায়ন কিং হোয়াইট উইচের সঙ্গে অন্য এক জায়গায় আলাদাভাবে কথা বলতে চায়। সেই ডাইনিটা লায়ন কিংয়ের সঙ্গে একটা তাঁবুর ভেতরে ঢোকে। কিছুক্ষণ পর তারা দুজনে ফিরে আসে। ডাইনিটা জানায় যে সে অ্যাডমন্ডকে নিয়ে যাবে না, এবং সে চলে যায়। এবং সে যাওয়ার সময় লায়ন কিংকে বলে, তুমি কিন্তু কথা দিয়েছ, কথাটা মনে রেখো। কেন সে অ্যাডমন্ডকে নিতে এসেও নিয়ে গেল না, এবং লায়ন কিং ডাইনিকে কী কথা দিল, এটা একটু পরে জানা যাবে। অ্যাডমন্ডকে যেহেতু নিয়ে যায়নি সবাই খুব খুশি ছিল, কিন্তু লায়ন কিং চুপচাপ মাথা নিচু করে থাকে। লুসি ব্যাপারটা লক্ষ্য করে। সেদিন রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, লুসি লক্ষ্য করে তাদের ঘরের পাশ দিয়ে কে যেন বেরিয়ে গেল। সে সুজানকে ডেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে লায়ন কিং জঙ্গলের ভেতর দিয়ে একা একা হেঁটে চলেছে। লুসি ও সুজান তার পিছু নেয় লুকিয়ে। কিছুটা যেতেই লায়ন কিং দাঁড়িয়ে পড়ে আর বলে ওঠে, কী ব্যাপার, তোমরা এখনও ঘুমাওনি? সুজান ও লুসি বেরিয়ে এসে জিজ্ঞাসা করে, আপনি কোথায় যাচ্ছেন? লায়ন কিং বলে, কিছুদূর আমার সঙ্গে চলো, আমারও ভালো লাগবে। তারা তিনজন হাঁটতে থাকে। কিছুটা যাওয়ার পর লায়ন কিং বলে, এবার তোমরা ফিরে যাও, আমাদের সঙ্গ এত পর্যন্তই ছিল। কিন্তু সুজান আর লুসি তার কথা শোনে না। তারা আবারও লুকিয়ে তার পিছু নিতে থাকে আর একটা জায়গায় লুকিয়ে পড়ে। লুকিয়ে তারা দেখে লায়ন কিং স্টোন টেবিলের সামনে সেই ডাইনিটার কাছে যাচ্ছে। এখানে বলে দিই, স্টোন টেবিলটা কি? স্টোন টেবিল হলো যেখানে হোয়াইট উইচ অপরাধীদের শাস্তি দিত। সেখানে হোয়াইট উইচের সেনারা লায়ন কিংকে নিয়ে রঙ্গ তামাশা শুরু করে।
লায়ন কিং মাথা নিচু করে থাকে। হোয়াইট উইচ লায়ন কিংয়ের হাত পা বেঁধে তাকে বন্দি বানাতে বলে এবং তার কথায় লায়ন কিংয়ের কিছু কেশর কেটে ফেলা হয়। হোয়াইট উইচের সেনারা প্রচণ্ড হাসাহাসি করতে থাকে লায়ন কিংকে নিয়ে। হোয়াইট উইচ লায়ন কিংকে স্টোন টেবিলে আসতে বলে এবং তারপর গর্বের সঙ্গে বলতে শুরু করে, তুমি আসলেই একটা মূর্খ। মূর্খ না হলে এডমন্ডের মতো একটা অপরাধীর জন্য তুমি নিজের জীবন দিতে? তুমি কি ভেবেছো তুমি নিজের জীবনের পরিবর্তে এডমন্ডকে আমাদের সঙ্গে না পাঠিয়ে ওকে বাঁচাতে পারবে? ভুল ভুল ভেবেছো। তোমাকে মারার পর আমি ওদের সবাইকে শেষ করে দেব। লুসি ও সুজান বুঝতে পারে যে তাবুতে লায়ন কিং আর হোয়াইট উইচের মধ্যে কী কথা হয়েছিল। তারা সেখানে বসে সব দেখে কিন্তু কিছু করতে পারে না। হোয়াইট উইচ সিংহটার বুকে ছুরি বসিয়ে দেয়। লুসি দূর থেকে দেখে কাঁদতে থাকে। লায়ন কিংকে মারার পর হোয়াইট উইচ তার সেনাদেরকে বলে যুদ্ধের জন্য বেরিয়ে পড়ো এবং সেখান থেকে সবাই চলে যায়। তারা চলে যেতেই লুসি এবং সুজান সেখানে আসে। লুসি ক্রিসমাস ফাদারের দেওয়া জাদুর ড্রিঙ্কটা লায়ন কিংকে খাওয়াতে চায়। সুজান বাধা দিয়ে বলে, অনেক দেরি হয়ে গেছে, লায়ন কিং আর বেঁচে নেই। এবং লায়ন কিংকে ধরে তারা কান্নাকাটি করতে থাকে। কিছুক্ষণ পর তারা দেখে সেখানে কিছু ইঁদুর আছে এবং সেই ইঁদুরগুলো লায়ন কিংয়ের দড়ি কেটে দিচ্ছে। সুজান লুসিকে বলে, লায়ন কিংয়ের সঙ্গে কী ঘটেছে এটা সবাইকে জানানো উচিত এবং আমাদের ফিরে যাওয়া উচিত। কিন্তু লুসি লায়ন কিংকে একা রেখে কিছুতেই যেতে চায় না। সে বলে গাছ এই বার্তাটা পৌঁছে দেবে। গাছের পাতা ও ফুল সেখানে গিয়ে মানুষের আকার ধারণ করে এবং পিটার আর এডমন্ডকে সব কিছু বলে। এডমন্ড পিটারকে রাজি করায় যাতে সে যুদ্ধে পরিচালনা করে এবং তারা পিটারের নেতৃত্বে আর্মি নিয়ে যুদ্ধক্ষেত্রে যায়। সেখানে হোয়াইট উইচের সেনাবল অনেক ছিল। হোয়াইট উইচের কথায় তার আর্মি এগিয়ে আসে পিটার বার্ডস কিয়েচারদের আগে পাঠায়। বার্ডস কিয়েচার মানে বিভিন্ন ধরনের পাখিরা। তারা পাথর ছুঁতে থাকে শত্রুপক্ষের সেনার ওপরে। অনেক সেনা ঘায়েল হয়ে পড়ে। পিটার বাকি জীবেদের নিয়ে এগিয়ে যেতে থাকে। অন্যদিকে সুজান আর লুসি লায়ন কিংয়ের পাশে ঘুমিয়েছিল। তারা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তারা দেখে টেবিল ভেঙে পড়ে আছে এবং লায়ন কিং আবার জীবিত হয়েছে। লুসি জিজ্ঞাসা করে, এটা কী করে সম্ভব? তখন লায়ন কিং বলে, জাদুর রুলস অনুযায়ী কোনো নিষ্পাপ প্রাণীকে যদি মারা যায় তখন টেবিল ভেঙে যায় এবং সেই প্রাণী আবার জীবিত হয়ে যায়। সুজান যুদ্ধের ময়দানে যাওয়ার কথা বলে লায়ন কিংকে। লায়ন কিং তাদের পিঠে চাপিয়ে হোয়াইট উইচের মহলের দিকে নিয়ে যায় যেখানে অনেক জীব ফ্রিজ হয়েছিল। লায়ন কিং সব জীবেদের ঠিক করে দেয় এবং তাদেরকে যুদ্ধক্ষেত্রের দিকে নিয়ে যায়। ঠিক সেই সময় পিটার তার আর্মিদের যুদ্ধে হারতে দেখে ফিরে যেতে বলে এবং এই সময় হোয়াইট উইচের সেনারা পিটারকে ঘোড়া থেকে ফেলে দেয় আর দুটো জীব পিটারকে বাঁচাতে আসে। হোয়াইট উইচ ও জীব দুটোকে মেরে ফেলে। যুদ্ধ আরও ভয়ঙ্কর হতে থাকে। তখন পিটার এডমন্ডকে বলে, লুসি ও সুজানকে খুঁজে বাড়ি ফিরে যাও। ভিভার এডমন্ডকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই এডমন্ড দেখতে পায় হোয়াইট উইচ পিটারের দিকে আসছে এবং পিটার নিচে পড়ে যায়। এডমন্ড ফিরে এসে হোয়াইট উইচের জাদুর তলোয়ার ভেঙে দেয়। হোয়াইট উইচ এডমন্ডের উপরে আক্রমণ করে এবং তাকে আহত করে ফেলে। হোয়াইট উইচ পিটারকে মারতেই যাচ্ছিল ততক্ষণে লায়ন কিং তার সেনাদেরকে নিয়ে সেখানে আসে এবং হোয়াইট উইচকে লায়ন কিং যুদ্ধে মেরে ফেলে। লুসি ফাদার ক্রিসমাসের দেওয়া ম্যাজিক ড্রিঙ্ক এডমন্ডকে খাওয়ায় এবং এডমন্ড ভালো হয়ে যায়। এটা দেখে লুসি বাকি আহতদের ম্যাজিক ড্রিঙ্ক খাওয়াতে থাকে। সবশেষে যুদ্ধে তাদের জয়লাভ হয়। লায়ন কিং বাকি বরফ হওয়া জীবেদের ঠিক করে দেয় ও তাদের চারজনকে নিয়ে রাজা ও রানী বানিয়ে দেয়। তারপর লায়ন কিং সেখান থেকে চলে যায়। লায়ন কিংয়ে চলে যাওয়াতে লুসি খুব কষ্ট পায় এবং কাঁদতে থাকে। যখন লুসি কান্না করে টমনেস কাছে এসে বলে সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। তারপর দেখা যায় 15 বছর পর তারা চারজন ঘোড়ায় করে ঘুরতে আসে জঙ্গলে। এখন তারা অনেকটাই বড় হয়ে গেছে। হঠাৎ তারা সেখানে দেখে একটা ল্যাম্পপোস্ট, যেটা দেখে লুসির প্রফেসরের ঘরের কথা মনে পড়ে। তারা সেখান থেকে ধীরে ধীরে এগোতে থাকে। তারপর আলমারির ভেতর দিয়ে চলে আসে প্রফেসরের ঘরে। আর নিয়ম অনুযায়ী তারা যেই বয়সে ওই আলমারির মধ্য দিয়ে নার্নিয়াতে প্রবেশ করেছিল তারা সেই বয়সেই বের হয় ওই আলমারি থেকে, কারণ সেখানকার যাওয়া আসার সময়ের সঙ্গে এখানকার যাওয়া আসার সময়ের কোনো মিল নেই। সেখান থেকে বেরোনোর পর তারা প্রফেসরকে দেখতে পায়। প্রফেসরের হাতে সেই বলটা যেটা এডমন্ড ক্রিকেট খেলার সময় তার বাড়ির মধ্যে পাঠিয়েছিল। প্রফেসর বলে, ও তোমরা তাহলে এখানে আলমারির ভিতরে কী করছিলে? পিটার শুধু এটাই বলে, যদি আমি বলি আপনি বিশ্বাস করবেন না স্যার। প্রফেসর হেসে বলে, বলেই তো দেখো। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এই মুভি শেষ হওয়ার পর পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় লুসি রাতের বেলায় ওই আলমারির ভেতরে আবার যাওয়ার চেষ্টা করে। এমন সময় প্রফেসর সেখানে আসে। প্রফেসর বলে, লুসি তোমার মনের ভেতরে যদি কোনো উদ্দেশ্য থাকে ওখানে যাওয়ার তাহলে তুমি যেতে পারবে না, উদ্দেশ্য না থাকলে তবে যেতে পারবে। এবং এই কথা থেকে জানা যায় যে প্রফেসর নার্নিয়া সম্বন্ধে সব কিছুই জানে এবং এখানেই মুভিটা শেষ হয়ে যায়।
এটাই মুভির পার্ট ওয়ান ভিডিও ছিল। তোমরা যদি এই মুভির পার্ট টু চাও তাহলে আমি মুভির পার্ট টু ভিডিওটাও নিয়ে আসবো। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও তোমরা পার্ট টু চাও কি না চাও।